নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের চিকেন স্যালাড বানানো দেখাবো। এই চিকেন স্যালাড বানাতে যে যে উপকরণগুলি দরকার সেগুলো আমি একে একে যখন বানাবো তখনই বলে দেব। প্রথমেই একটি ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি চিকেনগুলো, যেগুলো আমি নুন এবং ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প তেলে একটু ভেজে নিয়েছি এবং একটি বাটিতে আমি এর ড্রেসিংটা বানিয়ে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি খানিকটা দই, যেটা আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বেশি লাম্প না থাকে। দইয়ের পর আমি এতে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মেয়োনিজ। মেয়োনিজের পর আমি ওতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন অলিভ অয়েল। অলিভ অয়েলের পর আমি ওতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লেবুর রস। লেবুর রসের পর অল্প একটু মিষ্টি ভাব আনার জন্য আমি তা ওতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা অপশনাল, আপনারা যদি মিষ্টি লাইক না করেন তাহলে এটা নাও দিতে পারেন। এবং দিয়ে সমস্ত মিশ্রণটি আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার আলাদা একটি প্লেটে আমি একে একে ভেজিটেবলসগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি লেটাস, লেটেস্টটা আমি এখানে বেশ ভালো পরিমাণেই নিচ্ছি, যেহেতু আমার লেটেস্টটা ভীষণই ভালো লাগে সেহেতু সব থেকে বেশি পরিমাণে আমি লেটেস্টটাই দেব। লেটেস্টের পর আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো, টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর আগে লেটাসটাও আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। টমেটোর পর আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পর আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম।
ক্যাপসিকামের পর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা শসা। এবং সব শেষে ওপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম ওগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে যখন ড্রেসিংটা ওপর থেকে দেব যাতে সম্পূর্ণভাবে ছড়িয়ে যায়। এবার আমি ওপর থেকে যে ড্রেসিংটা বানিয়ে রেখেছিলাম সেটা একটি চামচের সাহায্যে ওপরের থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ড্রেসিংটা দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে একে একে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু নুন। এখানে নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ অলরেডি মেয়োনিজে একটা নোনতা ভাব থাকে, তো সেটা যাতে বেশি না হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ও অরিগ্যানো ছড়িয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচিটাও অপশনাল, যদি আপনার ধনে পাতার ফ্লেভার ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন। সমস্ত স্পাইসেস দেওয়ার পর আমি পুরো মিক্সচারটা একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং আমি কোল্ড ড্রিঙ্কস এর সাহায্যে এটাকে সার্ভ করছি। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন।